আসসালামুয়ালাইকুম সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ফ্রুট কাস্টার্ড রেসিপি। আর এই ফ্রুট কাস্টার্ডের চেহারা দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য যে কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করেছি সেই কাস্টার্ড পাউডারটা কিন্তু ঘরে তৈরি কাস্টার্ড পাউডার দিয়ে এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করেছি। আর এই ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কী কী লাগছে আসুন দেখে নেই। এখানে 1 লিটার দুধ, আমি প্রথমে এটা গরুর দুধ আমি জাল করে নিয়েছি। আপনারা চাইলে তরল দুধ দিয়েও করতে পারেন, আবার গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তো গুঁড়া দুধটা একটু ঘন করে গুলিয়ে নিয়ে জাল দিবেন। তো 1 লিটার গরুর দুধ আমি ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি। তো এটা আবারও আমি জাল করব। তো এখানে আমি নিয়েছি আধা কাপ চিনি আর কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডার কিন্তু কর্নফ্লাওয়ার আর চিনি আর গুঁড়া দুধ দিয়ে তৈরি করা যায়। আমি এই রেসিপিটি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, এই কাস্টার্ড পাউডার তৈরি করার রেসিপিটি। তো এখানে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা চাইলে বাইরের যে কাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। তো এখানে আমি অল্প দুধ দিয়ে, দুধটাও কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, এই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভালোভাবে এভাবে মিক্সড করে নিতে হবে, না হয় কিন্তু যাতে কোনো লাম্পস না থাকে। তো এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এই দুধের সাথে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে নিয়েছি। তো এখন এই দুধটা চুলায় বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর যে বলক চলে এসেছে, এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তো এইভাবে নেড়ে চেড়ে দুধটা জাল করে নিচ্ছি। তো দুধটাকে তো আমি আগে থেকে জাল করে নিয়েছি, তাই ঘন আর বেশিক্ষণ জাল করতে হবে না। তো এই পর্যায়ে যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছি সেই কাস্টার্ড পাউডারটা গুলানোটা আমি দিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডারটা গুলানো দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালোভাবে একটা আমি হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো ভালোভাবে মিশিয়ে নেবেন, না হয় দলা বেঁধে যাবে। তো এই যে দেখুন, আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না, 5 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। তো আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর জাল করার পর তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রাখবেন। আর এই যে দেখুন, তো আমি মিডিয়াম লো আঁচেই এখন রেখেছি। তো চুলাটা বন্ধ করে দিব। এই ঘনত্বটা দেখুন এরকম, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এর ঘনত্বটা এরকম হলেই হবে। তো চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন চুলাটা বন্ধ করার পর আর এইরকম ঘনত্বটা এই অবস্থায় কিন্তু নামিয়ে নেবেন, এর চেয়ে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এটাই কিন্তু অনেক ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। তো এখন ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা করার পর এই যে দেখুন এই কাস্টার্ডটা ঘনত্বটা একটু দেখুন। তো এটা এখন আমি ফ্রিজে রাখবো। আপনারা চাইলে কিন্তু এইভাবে কাস্টার্ডটা তৈরি করে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন খুশি তখন ফল মিশিয়ে এই কাস্টার্ডটা, ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারেন। তো এরকম একটা বক্স নিয়ে এই কাস্টার্ডটা আমি ঢেলে দিয়েছি। আর এই ঘনত্বটা দেখে তো বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক সুন্দরভাবে ঘন হয়ে যায়। আর এটা ফ্রিজে রাখার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন 2 থেকে 3 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিব। আর 2 থেকে 3 ঘন্টা পর আমি এখানে কিছু ফল নিয়েছি। এখানে 2টা আপেল কুচি নিয়েছি, একটা আনার নিয়েছি, আনার দানা, আর আম নিয়েছি। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি দেখে নেবেন যাতে টক না হয়। আম আমি এখানে বড় সাইজের একটা আম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর 2টা কলা নিয়েছি ছোট ছোট টুকরা করে। আর এই ফলগুলো ছোট ছোট টুকরা করে নিলে দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। বেশি বড় করে টুকরা করতে যাবেন না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু ফল অ্যাড করতে পারেন। তো আমি এখানে 4 আইটেমের ফল নিয়েছি। আর চেরিও আমি দিব, আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তবে খেয়াল রাখবেন ফলগুলো যাতে, যে ফলটি দিবেন এই ফ্রুট কাস্টার্ডে সেই ফল থেকে যেন পানি না ছাড়ে, পানি যাতে না ছাড়ে এরকম ফল দেওয়ার চেষ্টা করবেন। পানি ছাড়ানো, যে ফল থেকে পানি ছাড়ে সেই ফল যদি এই কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ডে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই যে 2-3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই কাস্টার্ডটা দেখে তো বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে। আর এই ঘন করে কিন্তু এই কাস্টার্ডটা তৈরি করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটিটাতে আমি ফলগুলো ঢেলে দিচ্ছি। তো ফলগুলো ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো ফল আমি মিশিয়ে নিচ্ছি। तो एगुलो मिशानो होये गियेछे। एखोन जे कास्टार्डटा सेई कास्टार्डटा डेले दिबो। अनेके भाबते पारेन एटा बेशी घन होयेछे, किन्तु एइभाबे एई रकम करे घन करे जोदि कास्टार्डटा तैरि करे फ्रुट कास्टार्डटा तैरि करा हय ताहले किन्तु खेते बेशी मजा लागे। আর আমার কাছে তো এইভাবেই খেতে ভালো লাগে, তাই আমি এরকম ঘন করে সবসময় ফ্রুট কাস্টার্ড তৈরি করি। আপনারাও এরকমভাবে তৈরি করে দেখবেন, অনেকটা ক্রিমি ক্রিমি ভাব আসে। এইভাবে ঘন করে যদি কাস্টার্ডটা তৈরি করা হয় খেতে অনেক ভালো লাগে। তাই যে দেখুন ফলগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে সবগুলো ফলের সাথে এই কাস্টার্ডটা মিশিয়ে নেবেন। তাই যে দেখুন মিশানো হয়ে গিয়েছে। তো এখন সৌন্দর্যের জন্য উপর দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কয়েকটা ফলও দিতে পারেন। তো আমি কয়েকটা আনার দানা আর কয়েকটা চেরি উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ফল দিয়ে সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই ফ্রুট কাস্টার্ড তৈরি করা কতটা সহজ দেখেই তো বুঝতে পারছেন। আর এই ফলগুলো যে আমি ব্যবহার করেছি এই ফ্রুট কাস্টার্ডে, সেই ফলগুলো থেকে কিন্তু প্রথমে কীভাবে ফরমালিন দূর করতে হয় আমি কিন্তু ফরমালিন দূর করে এই ফলগুলো নিয়েছি। আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে ফল থেকে সবজি থেকে ফরমালিন দূর করা যায়। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই ভিডিওটাতে আমি 3টা উপায়ে কিভাবে ফরমালিন দূর করা যায় দিয়েছি। আর আমি অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ঈদ স্পেশাল। আমি ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলোও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি এমন নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।